হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 17th November, আজকে আমি চলে এসেছি, আমার সাথে আরেকজন আছে, চলো তাকে দেখিয়ে দিই। বার্থডে বয়। তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, আজকে আমি হাজব্যান্ডের জন্মদিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন সকালবেলা, এখন 11টার মতো বাজে, তো আমরা এখন ব্রেকফাস্ট করব, আর তারপরে হবে স্পেশাল কিছু রান্নাবান্না যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট করার আগে, অ্যাকচুয়ালি ব্লগটা আমি কালকে থেকে স্টার্ট করেছিলাম, তো এখন জাস্ট তোমাদেরকে ওয়েলকাম করে নিলাম, চলো তোমাদেরকে রিক্যাপ দেখিয়ে দিই, তারপরে আমি আজকে রান্নাবান্না যা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। একদম ব্লগটা মিস করো না, সঙ্গে থাকো। আজকে 16th November, এখন 7:30 বাজে, আমি জাস্ট বাইরে থেকে আসলাম। বাইরে গেছিলাম এই কারণেই, কারণ কি, কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো জন্য কিছুই তো করতে পারছি না। কালকে কিছু স্পেশাল রান্নাবান্না করবো, ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকে জাস্ট আমি ওর জন্য একটা বুকে আনতে গেছিলাম, একটা রোজ বুকে আনতে গেছিলাম, আর একটা চকলেট আনতে গেছিলাম। এর থেকে বেশি কিছু আমি করতে পারছি না, গরিব মানুষ বাবা আমি। তো এখন আমি বসে গিফট ওপেন করছি। গিফট, তোমরা ভাবছো কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো আমি কেন গিফট ওপেন করছি? সারপ্রাইজ সারপ্রাইজ, এটাও একটা সারপ্রাইজ। ও, এটা তোমরা পরে জানতে পারবে, এখন আমি এটাকে রিভিল করতে চাই না। এই ব্লগটা আমি কালকেও কন্টিনিউ করব, তো তখন তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তো দেখতে থাকো এই ব্লগটা, একদম মিস করবে না, কিন্তু পুরো দেখবে। আর এখন আমাকে আবার একবার বেরোতে হবে, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে হাজব্যান্ড অফিস থেকে আসার পরে ওর সাথে যাব, কারণ কালকে রান্নার জন্য আমার কিছু কিছু জিনিস দরকার যেগুলো এখন আনতে হবে। মুশকিল হয়ে যাচ্ছে এটাই যে ও এখনো আসেনি। ইনফ্যাক্ট ওর হয়তো আসতে আরও দেরি হতে পারে, এখন অলরেডি 7:30 বেজে গেছে, তো দোকান বন্ধ হয়ে যেতে পারে, আমি সেটাই চিন্তা করছি। কি হলো বাবা, মামা কথা বলতে দেবে না? আর এই ব্লগটা আমি কালকে অবধি কন্টিনিউ করবো। অ্যাকচুয়ালি এটা কালকেরই ব্লগ, 17th November-এর ব্লগ, কিন্তু আমি জাস্ট এটা আজকে থেকে স্টার্ট করলাম। 12টার সময় হাজব্যান্ডকে ফুলগুলো দেবো আর বার্থডে উইশ করবো, সেটাও চেষ্টা করবো যে ক্যান্ডিডভাবে ক্যামেরা যাতে ক্যাপচার করা যায়। তাহলে সঙ্গে থাকো। লেখা তো আছে এটা একটা ম্যাজিক মগ, আর এটাতে আমাকে হট ওয়াটার পোর করতে হবে, কিন্তু এখন আমার কাছে টাইম নেই, তো আমি তাড়াতাড়ি করে এটাকে এখন আবার র্যাপ করে রেখে দেবো। আর আমি এটা হাজব্যান্ডের সামনেই করতে চাই, তো বেশি এক্সাইটিং লাগবে, বেশি ভালো লাগবে, এর মধ্যে যা সারপ্রাইজ আছে যাই আছে সেটা দেখতে পেলে। এখন আপাতত আমার অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। আমি ডোডোকে ব্যাগে নিয়ে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। একটু পাগলের মতো তো লাগছে, একটু ম্যানেজ করে আর সুন্দর করে সেজে বুঝে আমি বাইরে যেতে পারছি না আপাতত। ডোডোর ঘুম পেয়ে গেছে, এমনিতেই মনে হচ্ছে বাইরে যেতে যেতেই ঘুমিয়ে পড়বে। আমাকে এখন তাদের করে যেতে হবে, তাদের করে ফিরে আসতে হবে, এসে আবার রাত্রিবেলা রান্না করতে হবে। বাড়ি আসলাম, লাইটিংটা একটু অজীব লাগতে পারে, আমার মুখটা একদম জমে আছে, আমার মুখেই লাইট জ্বলছে। এই কেন কি, আমার রান্নাঘরের টিউবটা খারাপ হয়ে গেছে, এখানে একটা প্লাগ পয়েন্ট, একটা বড় লাইট জ্বলছে, সে কারণে একদম মনে হচ্ছে যে আমার মুখেই লাইট জ্বলছে বলে। সরি, আমার কিছু করার নেই। বানাবো সিমুইয়ের পায়েস, যেটা আমি আজকেই বানিয়ে রেখে দেবো। এটার আরেকটা কারণ হচ্ছে যে ডোডোকে নিয়ে একসাথে কালকে হয়তো আমি এত কিছু করতে পারবো না, তো সেই কারণে আমি পায়েসটা আজকে বানিয়ে রেখে দেবো। চালের পায়েস আমি বানাচ্ছি না, এই জন্যই বানাচ্ছি না, কারণ আমি এক জায়গায় শুনেছিলাম যে ওয়াইফকে নাকি কোনোদিনও বানাতে নেই, বয়সে বড় যে হয় জন্মদিনে সেই চালের পায়েস বানিয়ে খাওয়ালে ভালো, তো আইডিয়ালি শাশুড়ি মায়েরই বানানো উচিত। তো এখন তো শাশুড়ি মা এখানে নেই,
তো সেই কারণে চালের পায়েস আমি বানাচ্ছি না, আমি সিমুইয়ের পায়েস বানাবো। It's your birthday. Happy birthday. It's your birthday. Happy birthday. It's a great day. That's what we say. Happy birthday. It's your birthday. Happy birthday. It's your birthday. Happy birthday. It's a great day. That's what we ডোডোর ক্যারেট রাইস, তো এখন বার্থডে বয় নিজের বয়কে সামলাচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তেল মাখিয়ে দিয়েছে, তো এখন ফাইনালি সবকিছু ডান, এবার আমরা খাবো।
তো চলো তোমাদেরকে বার্থডে বয়কে দেখিয়ে দিই, আর বার্থডে বয় কি খেয়ে কি বলে সেই রিয়াকশনটাও ক্যাপচার করে নিই। চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই। কেমন হয়েছে? দারুণ, ফ্যান্টাস্টিক। এত বেশি বলছো, তার মানে তো লোকে ভাববে যে আমি ঘুষ খাইয়ে বলাচ্ছি। ঘুষ খেয়েছি তো, সারা জীবনের ঘুষ খেয়েছি। মাটনটা খেয়ে বলো কেমন হয়েছে। মাইন্ড ব্লোইং। অসাধারণ, দারুণ, গুড ফুড, গুড ওয়াইফ, হোয়াট এলস পিপল ক্যান আস্ক ফর। খাবার ভালো তো হবেই, র মেটেরিয়ালের সাপ্লাই দেখতে হবে না কে দিয়েছে, মাটনটা কে দেখে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও তো, মাটন তুমি নিয়ে এসো বলেই একদম রান্না ভালো হয়ে গেছে না? আর ওই যে আমি গিয়ে তোমার কড়াইটাকে এমনি করে ছুঁয়েছিলাম, হ্যাঁ তাই তো, ওই মিডাস টাচ যেটাতে হাত দেব ওটাই সোনা, তাই তো। প্লাস তোমার রান্না তো আছেই। দারুণ হলো, আজ একদিন তোমার প্রেমে পড়ে গেলাম রান্নার থ্রু দিয়ে। রান্না করা সাকসেসফুল, যার জন্য মানিয়েছি তার যদি ভালো লাগে তাহলে আর কিছু চাই না, যা খাটনি যা কিছু সব একদম সার্থক হয়ে যায়। এবার আমি লাঞ্চ করে নিই, কেন কি ওদিকে আরেকজন মহারাজ ঘুমাচ্ছেন, কখন উঠে যাবে কোনো ঠিক নেই, তো তার আগে আমাদেরকে লাঞ্চটা শেষ করতে হবে। বাই দ্য ওয়ে এখন 3টে বেজে গেছে অলরেডি, তো এখন ঝটপট করে লাঞ্চ করে নিই, তারপর দেখি বিকেলে কোথাও বেরোবো। রেডি হয়ে গেছি, এখন 6টা বাজে। এই যে 5টার সময় একজন ঘুম থেকে উঠে গেছিলেন, এই যে একজন যে নিজে ড্যাডাকে দেখছে, যা ড্যাডা এখানে দাঁড়িয়ে আছে, বার্থডে বয়। তো আজকে প্ল্যান তো কিছু ছিল না বিকেলে বেরোনোর, আর এমনিতেও আজকে সানডে, তো কিছু কোথাও না কোথাও তো বেরোতামই, তো আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে যাব সারদ সিটি মল। সারদ সিটি মল হচ্ছে হায়দ্রাবাদের, হায়দ্রাবাদের না, এটা ইন্ডিয়ার লার্জেস্ট মল। ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, কারণ আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি, তো আজকে স্পেশাল ডেটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করি। আমরা পুরো শিল্পারাম যাওয়ার মতো যাব, একদম ওই রাস্তাটাই গিয়ে ওটা ক্রস করে যেতে হবে। তো তোমাদেরকে আমি আরেকটা সারপ্রাইজ দিয়ে দিই, সেটা হচ্ছে যে কালকে আমি গিফট খুলছিলাম আর তোমাদেরকে বললাম যে এটাও একটা সারপ্রাইজ। তো আমাদের লাইফের সবথেকে বড় সারপ্রাইজ এটাই যে আমার হাজব্যান্ডের 17th নভেম্বর বার্থডে আর আমার 18th নভেম্বর বার্থডে, তার মানে হচ্ছে যে কালকে আমার বার্থডে। তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন অ্যাকচুয়ালি সেটা আমার বার্থডে, আর এটার আরেকটা মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তোমরা পরপর 2টো ব্লগ পাবে, আমি কালকে দিনটাও ব্লগ করার চেষ্টা করব। তো আমরা স্টার্ট করছি, চলো আমরা ওখানে পৌঁছে যাই, তারপর তোমাদেরকে দেখাবো।
পার্কিং এরিয়ায় আছি, কথাটা হয়তো শোনা যাবে না ভালো করে, দৌড়ো ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, কিন্তু একটু পরে জেগেও যাবে আমি খুব ভালো করে জানি। তো ভেতরে যাচ্ছি এখন, চলো। বাড়ি এখন মনে হচ্ছে যে খাবার খাওয়ার পর্যন্ত এনার্জি নেই, এত টায়ার্ড লাগছে। তো এখন বাস আমাদেরকে ডিনারটাই খালি করতে হবে। আর এই যে খালি যাওয়ার সময় ঘুমানো আর আসার সময় ঘুমানো, আর তারপর ওখানে গিয়ে একদম ফুল মাস্তি করেছে। এই কালকে তো তোমাদের জন্য আরেকটা ব্লগ আসছে, আমার বার্থডে ব্লগ। তো কিন্তু কালকে কিচ্ছু স্পেশাল নেই, এই জন্যই, কেন কি কালকে মানডে আর কালকে একজন অফিস যাবেন। তো তুমি কিছু বলবে, কেমন ছিল তাহলে বার্থডে লাঞ্চ? এইবারে না আমার ঘর থেকে বার করে দেবে, এতবার জিজ্ঞেস করছি না। আমরা আমি আসলে খুব টায়ার্ড, আমি মানে অনেকটা বাইক রাইড হয়েছে, তো ওই জন্য এত ট্রাফিক, তারপরে প্লাস ক্রাউড, তো সব কিছু নিয়ে একটু টায়ার্ড ফিল করছি। আর আসলে মলটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে, এখান থেকে প্রায় 9 কিলোমিটার, তো আমাদেরকে হাফ অ্যান আওয়ার যেতে হয়েছে। আর আমরা প্রেফার করি যে বাইকেই, কেন কি বাইকে নিজেদের মতো চলে যাওয়া যায়, ক্যাব হলে জ্যাম থাকলে আরও লেট হয় পৌঁছাতে। তো সেই কারণে আমরা দুজনেই একটু বাইক রাইড ভালোবাসি। তো ডোরোকে আমরা ব্যাগে নিয়ে নিয়েছিলাম, আমাদের খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু বাইকটা একটু তো টায়ারিং লাগেই এতটা রাস্তা যেতে আসে। এটা হ্যাঁ ঠিক আছে, মানে টায়ার্ডনেস ছাড়া আজকে অল ইন অল খুব ভালো ছিল। আর বর্ণালী আজকে খুব ভালো লাঞ্চ আমাকে খাইয়েছে, আপনারা এটাকে মানে ইন ডিটেল ওটাকে পরে আপনারা ব্লগে দেখতে পাবেন। আর খুবই ভালো খেয়েছি, অনেক প্রাণ ভরে আশীর্বাদও দিয়েছি। আর আমার বাড়িতে তো একদম ব্লাস্ট হিট হয়েছে, আশা করি আপনাদেরও ব্লগ বর্ণালীর পছন্দ হবে। আর যদি আপনাদের বর্ণালীর ব্লগ পছন্দ হয় তাহলে প্লিজ মেক শিওর ইউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইট। আর যদি কোনো সেরকম ফিডব্যাক থাকে তো অবশ্যই ওটা ওকে জানাবেন, সো দ্যাট মানে ও ওটাকে ইম্প্রোভাইজ করতে পারবে, আর ফিডব্যাকের উপরেও ওটাকে যেন অ্যাপ্লাই করে শি ক্যান মেক মোর ইউজফুল অ্যান্ড নাইস ভিডিওস ফর ইউ অল। ঠিক আছে, সাইনিং অফ অনিকেত চ্যাটার্জি। আমি তো, আমার তো বলা হয়ে গেছে, যদি তোমার কিছু বলার থাকে। তো চলো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে কালকের ব্লগে। আজকের জন্য টাটা। তুমি কি কিছু বলবে?
কিছু বলবে? আরে বাবা বলে হাঁচি দিয়েছে তো, হাঁচি দিয়েছে।